ইঁদুরের সামনে রাখি মহেশখালী উপজেলার ডাহাতি প্রবর এলাকাত আফরাতমা বেল্লায় মহেশখালীর প্রধান সড়ক এবং মাতারবাড়ি উপসড়ক নাজি পুলিশ চেকপোস্ট বই মহেশখালী থানায়। আর ইয়ানোর ফলাফল ভাগেই এবছর রমজান জুড়ে। গত বছরের শুরুতে সড়কনাজি ডাহাতির ঘটনা ঘটিলেও এবছর পুলিশের কঠোর নিরাপত্তা কারণে চিন্তায় বা ডাহাতির হন ঘটনা এবছর ন ঘটে। আলহামদুলিল্লাহ, আবার এই পুরুষ বলি আর নারী কাস্টমার একটু চাহিদা বেশি এবং বাবুল চেয়ার মনে মানুষ দিয়ে নিরাপত্তা লাই এবং প্রশাসন আর থানা প্রশাসন তো পুলিশ নিরাপত্তা দেয়। গত বছর তোমরা এবছর বেশি নিরাপত্তা আছে, অন্য বছর যদি সুবিধা দিয়ে এবছর হলো হইতো না। গত বছর ডাকাতি হয়তো, এবছর আমরা শান্তি করে চলতে পারি। রাত কেবল আমরা আসতে পারতাম না, এখন আসতে পারছি গাড়ি নিয়ে। আর এরকম ডাহাতি প্রমাণ আলাহাত পুলিশের সার্বক্ষণিক উপস্থিতিতে স্বস্তি ফিরে আসছি জনসাধারণের মাঝে। মানে সামনে পুলিশ আছে, এই মাঝখানে পুলিশ আছে, মানে আগের থেকে মানে একদম সেফ আছে। সাতখানি ঈদের ঈদের বাজার করি, আরে পুলিশ আছে সামনে, আর নিরাপদ ভাবে বাড়ি পৌঁছে থাকে। জনতা বাজার, সাপলাফুর, গুরকঘাটা সড়ক এবং চালিয়াতলি মাতারবাড়ি সংযুক্ত সড়কের মাতারবাড়ি পুলিশ ফাঁড়ি পুলিশ সদস্য হলে এডে দারাহাল ব্রিজ চেকপোস্ট বই সন্ধ্যাত্তন ভোরবেলা পর্যন্ত অব্যাহত থাকে। শুধু তাই নয়, এডে সাদা পোশাকর পুলিশ সদস্য হলেও মোতায়েন করা আছে বলে জানা গিয়ে। মানুষ এখনো পর্যন্ত নির্বিঘ্নে কেনাকাটা করতেছে, এখনো পর্যন্ত কোন ধরনের সমস্যা সৃষ্টি হয় নাই। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের চালিয়াতলি টু রাজঘাট সড়কের মধ্যে দুইটা পুলিশ টিম নিয়মিত টহল ডিউটি করে, পাশাপাশি সাদা পোশাকে আমাদের সার্ভিলেন্স অব্যাহত আছে। আশেপাশে যে সন্দেহবাজন কাউকে যদি আমাদের সন্দেহ মনে হয় তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। আমরা যারা যাত্রীরা আসতে চায় তাদের কোনো সুবিধা অসুবিধা এই বিষয় নিয়ে আমরা ওয়াকিবহাল আছি। আমরা আমাদের অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশে আমরা রাস্তার নিরাপত্তা নিশ্চিত করবে সর্বোচ্চ আইন প্রয়োগ করার জন্য আমরা বদ্ধপরিকর। এসব বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী সি প্লাসরে জানাই। সম্মানিত মহেশখালীবাসী, আপনাদেরকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। মাননীয় পুলিশ সুপার কক্সবাজার জেলার নেতৃত্বে ঈদ পূর্ববর্তী এবং ঈদ পরবর্তী থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য মহেশখালী থানা পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা প্রত্যেকটা রাস্তায় নিয়মিত টহল ডিউটি, প্রত্যেক ব্যাংকে আমরা যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে ব্যাংকগুলি চেকিং করতেছি এবং ওখানে সাদা পোশাক এবং আমরা পুরো পোশাক আমরা দায়িত্ব পালন করছি। প্রত্যেক বাজারঘাট এবং রাস্তার মধ্যে মানুষ যাতে জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয় সেই লক্ষ্যে আমাদের মোবাইল পার্টিসহ সংশ্লিষ্ট বিডিও অফিসাররা কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা এভাবে কাজ করে যাব এবং মহেশখালী বাসী একটা সুন্দর শান্তিপূর্ণ আর নির্বিঘ্নে ঈদ পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে। মহেশখালী উপজেলার সাধারণ মানুষজন পুলিশের এরহমর নিরাপত্তা নিশ্চিতে খুবই খুশি। তারা আশা করে ভবিষ্যতেও পুলিশ সদস্য হলে তারা জানমালা নিরাপত্তা রক্ষায় এভাবেই দায়িত্ব পালন করিব। C+ চট্টগ্রাম।